ফাইজা এক মিনিট বাকি এক মিনিট ফাইজা তো ফুল কাপতেছে ভাই কনটেস্টে উইন হবে আর না হবে বাট এই যে একটা মনের শান্তি না ভাই ফাইজা হারাইছে এগুলো দেখার পর বন্ধ হয়ে টাইম বসে আচ্ছা নেতা গেছে মাশাআল্লাহ একটা কমেন্ট ছিল এমন তো অনেক তেল ভাই এত টাকার সম্পদ নিয়ে আমি আমার ব্যাক সাইডে ঘুরি ভাবলেই কেমন লাগে যে আপুটার জন্য এত 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 অপমান না 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 দেন ফাইজা আপু ফ্রম কাফন ফাইজা ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি ফাইজা আজকে হচ্ছে তো জানি কেন আসছে এখন তো বলবে যে কেন আসলাম আজকে মানে এর আগে আমার একটা প্রশ্ন হ্যাঁ মানে তোমার পায়ে এমন কি আছে যা আমার পায়ে নাই মানে আমার লিটারালি এত এত অডিয়েন্স ইভেন আমার ছোট বোনও বলছে যে যাইয়া আর পা দিয়া পানি খা তা আমার না জানার ইচ্ছে যে তোমার পায়ে কি আছে যে তোমার পায়ে পান কিছু মুখে আছে ফাইজা আই হ্যাভ আইডিয়া ওয়াই নট উই আর অলসো চ্যালেঞ্জ টুগেদার ইটস লাইক যেহেতু ধরুন আমি যদি আপনাদেরকে দেখাই যেহেতু এক মটকা বিরিয়ানি থাকবে তো অবভিয়াসলি আমাদের কিন্তু দুইটা দুইটা করে প্লেট দেবে তো আমরা আমাদের ভিতর চ্যালেঞ্জ করি লাইক কে সবার আগে শেষ করতে পারে তুমি বসো আমরা মূলত এটা দেখি যে এটার খাবারের মানে রান্না করার যে প্রসেসটা ওইটা কেমন আর মূলত এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দেয় বা এটার কোয়ান্টিটিটা কেমন লোকেশনটা তুমি থেকে বসে যাও শুধু ব্যবসায়ীদের কষ্ট দিতেছি আর কি এটার লোকেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আপনার নাজিমুদ্দিন রোড জেলখানার ঠিক পাশে আর দোকানটার নাম হচ্ছে মটকা বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস আর এক্স্যাক্ট লোকেশনটা পেতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারবেন ওখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে তো চলেন দেখি মটকা বিরিয়ানি বানানোর প্রসেস বাই দ্য ওয়ে এটা আমাদের পড়ে ভেঙে গেলে 180 টাকা জরিমানা দিতে হবে গাইজ আমাদের এই জায়গায় মূলত যে চ্যালেঞ্জের যে খাবারগুলো এগুলো মূলত অলরেডি চলে আসছে এই জায়গায় এক থালা খাবার আছে আর এখন যেটা করব এই যে খাবারগুলো আছে এগুলো দুইটা প্লেটে সার্ভ করব এবং এটা রুলস আমি আপনাদেরকে একটু বলে দিই 30 মিনিট সময় 30 মিনিটের মধ্যে ওনাদের তেমন হিডেন কোনো রুলস আমি দেখি নাই মানে 30 মিনিটের মধ্যে আলটিমেটলি এটা শেষ করতে পারলেই হয়েছে সাথে আপনার পানি কোকস যা ইচ্ছা নিতে পারবেন আর কি তো ফাইজা চলো আমরা প্লেটে সার্ভ করি সার্ভ করে শুরু করে দেব আমি আমার প্লেটে একটু কম নিই ফাইজাকে একটু বেশি করে দিই কারণ আমার তো জিততে হবে ভাই আমি না একটা চ্যালেঞ্জ নিলাম ওর সাথে আমার কিন্তু কোনো তালই নেই গাইস এখন মূলত টাইমারটা অন করবো আর কি তো রেডি স্টেডি গো গো বিসমিল্লাহির রহমানির রহিম টেস্ট নিয়ে যদি বলি জিনিসটি একটু ড্রাই আর মাংসটা যেহেতু একদম নিচে ছিল সো পোড়া পোড়া হওয়ার কারণে জিনিসটি একটু শক্ত হয়ে গেছে আর কি
বাট মশলার পরিমাণটা কিন্তু এই জায়গায় অনেক কম। লাইক নর্মালি আমরা বিরিয়ানি কিন্তু প্রচুর পরিমাণে মশলা খাই, আর এই জায়গাতে মশলার পরিমাণটা কম। এটা টেস্টটা অনেকটা পাক্কি বিরিয়ানির মতো লাগতেছে, আর একটি স্মোকি ফ্লেভার আসতেছে। বাই দ্য ওয়ে আমি তো বকবক করে বকবক করতেছি কেন। অলরেডি 6 মিনিট শেষ, খাবার তো মনে হয় দেখতে না দাদুই শেষ করছে। তোমার আগে তো আমি শেষ করে দিতেছি এক প্লেট। তুমি কম নিছ আমি কি কম নিছে ভাই, আমরা কম নিছি, আপনারা দেখছেন না আমি কিন্তু বেশি নিছি। আমি কিন্তু দেখাইতেছি না যে আমি আসলে টায়ার্ড, অ্যাকচুয়ালি আমি টায়ার্ড। আমি এখন এক গ্লাসও খাইনি, আপনি অলরেডি এক গ্লাস শেষ করে বোতলে শেষ করছেন, আমি কিন্তু এখন এক গ্লাসও খাইনি। জিরে জিরে খাইতে হবে, টাইম আছে। এগুলো দেখার পর বন্ধ হয় টাইম আছে। ভাই এখানে তো আমার মনে হয় 10 কেজি এ কথা না পেয়ে খাইতে থাকতে। তোমার ভরসায় আমি এই জায়গায় আসছি, আমি তো একদম ওর ভরসায় আসছি। আমি ভাবছি যে ওই সব শেষ করে ফেলাবো, আমি শো শো তখন মনে হচ্ছে আমি সব শেষ করে ফেলাম। দেখো 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 তোমার আগে তো শুনলাম একদম। কন্টেস্টে উইন হয়ে আর না হয়ে, বাট এই যে একটা মনের শান্তি না ভাই, ফাইজার হারাইছে। কম নিস
এই যে আমি কিন্তু শেষ করতেছি respect আমার মনে হচ্ছে যদি আমি যেহেতু তোমার সাথে জিততে গেছি অলরেডি এক মিনিট আমার মনে হচ্ছে আমি পারবো মানে আমি এতে ভাই কনফিডেন্স এই লেভেলে বুঝছি তাহলে আগে আমরা প্লে দেই হ্যাঁ তুমি তোমার প্লে দাও না 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 আপনি হাত দিয়ে নিয়ে ফেলি এতই করার কি আছে আমি একটু একটা করে খেলতে হবে না যদি এত টাইম শেষ করো হবে না জিনিসটা অনেকটা এরকম যে পরীক্ষার অনেক কেউ যদি একটু নকল টিচার সবগুলো না সবগুলো তুমি তো ব্যাপারে কথা আমার সাথে আমার না একদম পুরা মানে মনে হচ্ছে আমি মনে হচ্ছে আমি যদি আর একটা লাখ খাই আমি শেষ হয়ে যাবো আমার থেকে নেওয়ার তাড়াতাড়ি আমি তো ভাবছিলাম একটা পর্যায়ে আমাদের দেওয়া সম্ভব না বাট আমি মোটিভেট করছি ওকে অনেক কষ্ট হয়েছে খাবার গুলা শেষ করতে বাট তারপরও আলহামদুলিল্লাহ আমরা দিন শেষে খাবারটা শেষ করতে পারছি এটাই অনেক বেশি
কারণ আমি না বিশ্বাস করে আমি ভাবি না যে আমি এটা শেষ করতে পারবো বাট আমরা এক মানে লাস্ট মোমেন্টে যে আমরা এটা মানে ফুললি মোটিভেট করছ আমরা এত পরিমাণে মোটিভেট করছ আমরা লাস্ট 30 সেকেন্ডের মতো বাকি ছিল এটা কমপ্লিট করতে পারছি খাবার নিয়ে যদি বলি ওভারঅল আলহামদুলিল্লাহ কারণ আমাদের তো কিন্তু অনেক খাদক আছেন চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন এই চ্যালেঞ্জটা নিতে পারেন বাট এত খাওয়া যায় না একটা কথা যেটা আপনি যদি অনেক বেশি না খেতে পারেন তাহলে কিন্তু আমি বলবো না যে সূর্যদের চ্যালেঞ্জটা নেন এই টাইপের চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক সময় স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিকর তো অবশ্যই আপনি একটু চিন্তাভাবনা করে নেবেন আর কি চ্যালেঞ্জটা নেওয়ার আগে আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন ফেসবুক পেজে কমেন্ট করবেন ফলো করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তাহলে ফাইজার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন ভাই কামতেছে অনেক আমিও কামতেছে ওর কাছে যে আমার ইউটিউব চ্যানেলটা একটু ভাই প্রমোট করে দাও ও আচ্ছা ইউটিউব চ্যানেলের জন্য আমি কি ফেসবুক পেজের জন্য সো দিন শেষে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই দ্য ওয়ে বোরহ্যান্ডটা কিন্তু মজা এটা বোরহ্যান্ডটা অনেক ঠিক বাট একটা জিনিস যেটা বোরহ্যান্ডে যে একটা ছাঁচ থাকে বা ধপ থাকে ওই জিনিসটা মিষ্টি ওই জিনিসটা একটু একটু মিষ্টি মিষ্টি বাট ওভারঅল খারাপ লাগতেছে না মানে এতগুলো বিরিয়ানি আমি খাওয়া বারবার হজম হচ্ছে ভালো হচ্ছে পেটে ঠান্ডা